হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ডাব্লিউবিটি থেকে যে একটা আরেকটা নতুন নোটিফিকেশান এসেছে, যেটা রিভাইজ বিএড সেকেন্ড সেমিস্টার যে মার্কশিট অর গ্যাট কার্ড, এখানে মেনশন করা আছে যে কারি জেন্ডারের মধ্যে মেনশন করা আছে যে ইন পার্সিয়াল নোটিফিকেশান অফ আর্লিয়ার নোটিস অল দ্য প্রিন্সিপাল অ্যান্ড টিআইসি ওয়াইসি অফ এবিলিটেড কলেজ আন্ডার দ্য ইউনিভার্সিটি আর হেয়ার বাই নোটিফাই ড্যাট গ্যাট কার্ড অফ বিএড সেকেন্ড সেমিস্টার রেগুলার অ্যান্ড সাপ্লিমেন্টারি টু এক্সামিনেশন 2022 উইল বি ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিক্ট ওয়াইজ। দিস উইল বি স্টার্ট ফ্রম সেভেন্টিন মার্চ 2023 অ্যান্ড উইল বি কন্টিনিউ আপ টু 25 মার্চ 2023 এক্সেপ্ট অন দ্য সানডে 19/3/2023 টাইম 12 নুন টু 4 PM। তো আপনারা জানেন যে গতকাল একটা মানে গেট কার্ড ডিস্ট্রিবিউশন করার জন্য একটা নোটিফিকেশান বেরিয়েছিল, আজকে এটা আবার রিভাইজ মানে নোটিফিকেশান বেরিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ 17 তারিখ কোন কোন ডিস্ট্রিক্টে দেবে, 17 20 তারিখ কোন কোন ডিস্ট্রিক্টে দেওয়া হবে, 21 তারিখ কী কী ডিস্ট্রিক্টে দেওয়া হবে, 22 তারিখ কোন কোন ডিস্ট্রিক্টে দেওয়া হবে, সব কিছু মেনশন করা আছে। কিছু প্রপার অথেন্টিকেটেড লেটার তো লাগবে রিসিভ করতে গ্যাট কার্ড অফ রেসপেক্টিভ কলেজ, এবং অথেন্টিকেটেড লেটার যদি ইমেলের মধ্যে যদি সাবমিট করা হয় সেটা অ্যাকসেপ্টেবল করা হবে না। সো আপনারা স্টার্ট ফর্ম গেট কার্ড ডিস্ট্রিবিউশন স্টার্ট হবে কবে থেকে, মানে 17 মার্চ থেকে স্টার্ট হবে এবং এটা শেষ হবে 25 মার্চ 2023। সো এটা একটা মানে ছোট্ট একটা আপডেট ছিল, যদি হেল্পফুল মনে হয় প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।